everyone, welcome to Chorki Original Talk. আমি নীল হুরেজাহান সাথে আছি আর আজকে অরিজিনাল টকে আমাদের সাথে দুই বিশেষ মানুষ আছেন এবং তারা এত বেশি গুণী মানুষ তাদেরকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। আমরা ভীষণ আনন্দিত, আমরা পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আজকের অতিথি জনপ্রিয় কিংবদন্তিতুল্য অভিনয় শিল্পী আফজাল হোসেন এবং সাথে আছেন চঞ্চল চৌধুরী। ভীষণ ভীষণ পছন্দের ভালোবাসার দুজন মানুষ। দর্শক, আজকে এই দুজন মানুষ আছে, বুঝতেই পারছেন আড্ডার বিষয়বস্তু কী হতে পারে, কারণ এই দুই মহারথী সম্প্রতি স্ক্রিন শেয়ার করেছেন একটা গল্পে। আপনারা এর মধ্যেই জানেন একটা কন্টেন্ট নিয়ে খুব শোরগোল, সেটি হচ্ছে দারাজ প্রেজেন্স, চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ পেটকাটা শ, ডিরেক্টেড বাই নুহা হুমায়ুন, যেখানে বেশ কিছু সাইকোলজিক্যাল হরর গল্প আছে। একটা গল্প আমরা দেখে ফেলেছি, সেটা নিয়ে অনেক কথা হয়েছে এবং দুদিন আগে আমরা আসলে দেখলাম মিষ্টি কিছু, আর মিষ্টি কিছু গল্পে স্ক্রিন শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী এবং আফজাল হোসেন। নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে কেমন ছিল এই দুজনের কাজ করার অভিজ্ঞতা, আমি তাদের কাছেই চলে যাই এবং সেই গল্পে। তবে আড্ডায় যাবার আগে সবসময়ের মতো আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট আছে যারা এই মুহূর্তে শোটি দেখছেন। শো চলাকালীন কোনো একটা সময় আমি একটা স্পেশাল ডিসকাউন্ট কোড বলে দেবো, যে এই ডিসকাউন্ট কোডটি আপনারা অ্যাপ্লাই করলে চরকি সাবস্ক্রিপশনে পেয়ে যাবেন একটা বিশাল ডিসকাউন্ট। সো সেটা কী, কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা এখনই বলছি না, জানতে হলে পুরোটা সময় আমাদের সাথে থাকতে হবে। সো এবার এদিকে চলে আসি, অনেকক্ষণ বকবক করছিলাম দর্শকদের সাথে। আমরা দুজনকে একসাথে দেখেছি মিষ্টি কিছুতে। প্রথমে একটু আমি কাজ করার অভিজ্ঞতাটাই শুনতে চাই, ভৌতিক একটা গল্প ছিল, আপনার কাছে কেমন এই ব্যাপারটা? আবার আমরা বলছি যে সাইকোলজিক্যাল হরর, যে খুব দেখলেই ভয় আটকে উঠবে ব্যাপারটা এরকম না, এখানে বেশ কিছু সাইকোলজিক্যাল ব্যাপারও আছে। যখন আমি এই স্ক্রিপ্টটি পাই আমার কাছে ভালো লেগেছে, তার প্রধান কারণটা হচ্ছে যে ভূতের যে পূর্ণ গল্প এটা কিন্তু তা নয়। আধুনিকভাবে উপস্থাপনা করার পরও সেই সময়ে আমরা ভূত ভূতের গল্প যেভাবে উপভোগ করতাম, উপভোগ শব্দটা বলছি এই কারণে এমন কোনো বাঙালি পাওয়া যাবে না, অধিকাংশ বাঙালি কিন্তু বলে থাকেন ভূত বলে কিছু নেই, কিন্তু অধিকাংশ বাঙালি আমার ভূতের গল্প শুনতে পছন্দ করে। তো এটা 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 সেই রকম ভূতের গল্প না, কিন্তু সেই একই রকম ভয়, একই রকম উত্তেজনা, মানে ওই মজাটা আছে, সেটা সেটা আমার বিশেষ করে ভালো লেগেছে। চঞ্চল ভাইয়ের অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা যদি ভালো বা মন্দে বলি তাতে তো হবে না, অনেক কিছু আছে। প্রথম যেটা আমার সুখের এবং ভালো লাগার এবং কাঙ্ক্ষিত অভিজ্ঞতা, সেটা হচ্ছে আফজাল ভাইয়ের সঙ্গে আমার স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য। এটা কি প্রথমবার হলো? হ্যাঁ, ওনার ডিরেকশনে আমি কাজ করেছি, ওনার ডিরেকশনে বিজ্ঞাপনে কাজ করেছি, ফিকশনে কাজ করেছি, বাট অভিনয় এই প্রথম। আবার নুহাশার সাথেও কাজ করার এক ধরনের ইচ্ছা ছিল খুবই, নতুন প্রজন্মের যারা ভালো কাজ করে। সিরিজের বা আপনাদের মিষ্টি কিছু গল্পের পোস্টারে যেটা, যে পোস্টারটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা পোস্টার, মাথা আপনার ক্যাপটার মধ্যে আমরা দেখলাম যে সেখানে মিষ্টির একটা হাড়ির মতো, মানে সামথিং লাইক দ্যাট, ওখান থেকে মিষ্টি নিয়ে এগুলো কানেক্ট করে, কিভাবে যেন কানেক্ট করে আমার মাথার মধ্যে, যখন আমি ওই পোস্টারটা যখন দেখি তখন আমার মনে হলো যে মিষ্টি আমি জীবনে এত বেশি পছন্দ, এখন অবশ্য খাই না কারণ বয়স বা যে কোনো কারণে, কিন্তু তখন মনে হলো যে আমার আসলে তো ছোটবেলাটা বা একটা বয়স পর্যন্ত মাথার মধ্যে শুধু মিষ্টি ছিল। ওয়েল, পোস্টারটা নিয়ে কিন্তু এই যে এত সুন্দর একটা পোস্টার, যেটা আমি বললাম আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা পোস্টার, একই সাথে ট্রেলারটা যখন এলো তখনও কিন্তু এটা নিয়ে অন্যরকম আলোচনা ঝড় বয়েছে। এরকম একটা ট্রেলারে মনে হয় কেউ কল্পনাই করে নাই, কারণ এত একই ধরনের কন্টেন্ট ছিল, ভিন্ন কিছু মনে হয়েছে, সবাইকে একটু ধাক্কা দিয়েছে। আমরা একটু ট্রেলারের একটু অংশ দেখে আসি, তারপর ট্রেলার নিয়ে একটু কথা বলি। মিষ্টির দোকান নিয়ে একটা কথা আছে না, সন্ধ্যার পর জিন আসে, কখনো দেখছো? মিষ্টি হবে। ট্রেলার দেখছিলাম পেটকাটা শয়ের, এই ট্রেলারটা নিয়ে কিন্তু খুব আলোচনা ছিল, আপনাদের কাছে জানতে চাই কেমন লেগেছে, মানে এই কাজের একটা অংশ হিসেবে না, দর্শক হিসেবে যদি বলেন। ট্রেলারটা এত মানে চমক, চমকের মতো কাজ করলো, যে আমি প্রথমে এটা দেখার পর প্রথমে আমি মোবাইল ফোনে দেখলাম, দেখার পর আমি বাইরে ছিলাম, গাড়িতে কানেক্ট করলাম, গাড়িতে দেখলাম, শুনলাম একটু ফুল সাউন্ডে, বাসায় গিয়ে আবার বড় টেলিভিশনের সঙ্গে আবার আরেকটু বড় সাউন্ডে শোনার চেষ্টা করলাম যে আসলে ভয় কীরকম লাগে, আর লাস্টে যে আফজাল ভয় পাচ্ছ, মানে দেখার পর ব্যাকগ্রাউন্ড স্কোর টোর সব কিছু মিলিয়ে সাউন্ড টাউন্ড এত অসাধারণ এবং প্রপার শট, দারুণ ট্রেলার, আমার অনেক অনেক ভালো লেগেছে। ট্রেলার আপনার কেমন লেগেছে আফজাল ভাই? আমাদের দেশে একটা বিষয় খুব অভাব আছে, সেটা হচ্ছে একটা ভালো বিষয়কে ভালো বলছি আমরা, হয়তো চঞ্চলের একটা বিষয় ভালো লাগলো আমি চঞ্চলকে বললাম ভালো, তো নিজেদের গণ্ডির বাইরে আর এটা বের হয় না।
কিন্তু এটা আসলে ছড়ানো দরকার যদি ভালো লাগে দশ জনে দশ জনকে বলুক যেটা ভালো লাগছে তাতে মানুষ কি ভালো বিষয়ের প্রতি উৎসাহী হয় আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে অনেক মন্দ বিষয় নিয়ে আমরা চর্চা অনুশীলন করি কিন্তু ভালো নিয়ে চর্চা অনুশীলনটা আমাদের ভেতরে কম হ্যাঁ আমরা উপভোগ করি বলি ভালো হয়েছে কিন্তু সেটা নিজেদের মধ্যে বলি এটা ছড়ানো উচিত ভালোকে আরও বড়ভাবে ছড়ে দেওয়া উচিত যেটা ভালো হয়েছে ওয়েল আমরা মিষ্টি কিছু নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে গল্পে গল্পে কাটছিল সময় আমরা এবারে একটু র্যাপিড ফায়ার রাউন্ড করব সেটার মাধ্যমে কয়েকটা প্রশ্নের উত্তর একটু জানতে চাই র্যাপিড ফায়ারে যাবার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলছি ফাও র্যাপিড ফায়ার তারপর কিছু হবে আপনারা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন চরকি সাবস্ক্রিপশনের উপর 50% ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে হবে আগামীকাল রাত 11:59 মধ্যে নাও দ্য প্রোমো কোড ইজ মিষ্টি কিছু 50 MISHTIKICHU50 সো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে ফেলুন পেট কাটা সহ সহ চরকির অন্যান্য কন্টেন্টস র্যাপিড ফায়ার কাকে দিয়ে শুরু করব দুজন দুজনকে দেখিয়েছে এবার আপনারা ঠিক করে নেন যাকে খুশি আমি এদিক থেকে শুরু করি তাহলে এক কথায় মিষ্টি কিছু বললে কি মনে হয় মিষ্টি কোনটা সেটা anything mystery for me anything mystery আচ্ছা প্যারানর্মাল বিষয় কি বিশ্বাস করেন কি ভৌতিক কখনো অভিজ্ঞতা হয়েছে হয়েছে কি রকম সেটা অনেকবার হয়েছে একবার দুবার না অনেকবার হয়েছে এবং যখন মানুষ বলে যে বিশ্বাস করি না তখন আমি যুক্তি খুঁজে পাই না যে এর তাহলে ঘটলো কিভাবে সেটা কে বেশি পাঞ্চুয়াল ছিল ও তো সারাক্ষণ ছিল আমি আমার তো কাজ ছিল একদিন দুদিন সেটা কে বেশি রাগ করত না রাগ করার কোনো সুযোগ নাই তো তিন শব্দে চঞ্চল চৌধুরীকে যদি ডিসক্রাইব করতে পারো খুব ভালো অভিনেতা মানে তার তিনটি গুণ বলেন এক হচ্ছে সৃজনশীল নিষ্ঠাবান মনোযোগী অভিনেতা থ্যাংক ইউ সো মাচ এবার সেই অভিজ্ঞতাটা আমি চঞ্চল ভাইয়ের কাছ থেকেই শুনি র্যাপিড ফায়ারে যাচ্ছি এবার আপনার কাছে এক কথায় মিষ্টি কিছু বললে কি মনে হয় এখন মিষ্টি কিছু বললে পরে মিষ্টি তো খাবার যেটা সেটা তো মনে পড়ে সেই সঙ্গে মিষ্টি আচরণ মিষ্টি চেহারা মিষ্টি কথা অনেক মিষ্টি অনেক কিছু মনে পড়ে প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করেন করি আবার করি না আফজাল ভাই তো বললেন যে করি আমি আবার না বললে পরে অনেক সময় করতে হয় কারণ আফজাল ভাই যা যা বলেছেন এরকম কিছু ঘটনা সেটা আমার আমার চাক্ষুষ দেখা কোনো কিছুই না তবে শুনেছি আমাদের গ্রামে অনেক ধরনের এরকম ঘটনা ঘটেছে সেটা চঞ্চল চৌধুরীকে সবাই ভয় পায় কারণ তিনি রাগ করেন এটা কি ঠিক রাগ করি আমি পার্সোনাল কারণে করি না একদমই প্রোডাকশনের স্বার্থে তিনটি গুণ বলেন আফজাল হোসেনের আফজাল হোসেন সম্পর্কে আসলে তিনটাতে শব্দ তো আমার জন্য যথেষ্ট না এবং কোন কোন শব্দ ব্যবহার করব সেটাও আমার এই মুহূর্তে আসলে মানে সব শব্দ তো ব্যবহার করা যাবে না তবে আমি একটা কথা বলতে পারি যে উনি একজন ভালো মানুষ উঁচু মানের শিল্পী শিল্পীরও তো আবার মান আছে শিল্পী তো একটা আছেই সৃজনশীল একজন মানুষ উচ্চ মানের শিল্পী বলতে কি অনেক মানে মোর ক্রিয়েটিভ পার্সন উনি খুব আধুনিক তিনটা হলো আপাতত এই তিনটা এর বাইরে আরও নয়টা বলা যাবে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য অনেক কিছু জানানোর জন্য দুজনকে অনেক ধন্যবাদ আজল ভাই বলছিলেন যে র্যাপিড ফায়ার খেললে কি দেবে কি আছে পুরস্কার বলবো না গিফট আছে আমাদের পক্ষ থেকে সো আমরা একটু গিফটটা দিয়ে দিতে চাই চরকির পক্ষ থেকে এই গিফট আপনার জন্য চাঞ্চল ভাই এটা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা একেবারে শেষে আছি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের এই কন্টেন্ট একটু জানিয়ে দিতে চান কিছু না থাকুন সুন্দরের পক্ষে যা কিছু ভালো তার পক্ষে কারণ এটা তো ঠিক যে আমরা স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতাকে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত মর্যাদা দেব আজকে যে জায়গাটায় পৌঁছেছি আমরা যে কোনো ভাষার মানুষ আমাদের কন্টেন্ট দেখে এবং পছন্দ করে বাংলাদেশের নামটা জানে এটি হচ্ছে আর এক ধরনের লড়াই আর এক ধরনের অর্জন আর আমি বিশেষ করে এই ওটিটির কন্টেন্টের জন্য যে কথা সবসময় বলার চেষ্টা করি যে আপনারা বহু বছর ধরে বাংলাদেশের যারা দর্শক ফ্রি কন্টেন্ট আমরা বহু বছর দেখিয়েছি বা আপনারা দেখেছেন বা আমরাও দেখেছি তা এখন ফ্রি দেখতে গেলে আসলে খুব বেশি ভালো কিছু দেখানো সম্ভব হয় না কারণ এর পেছনে তো একটা খরচাপাতি আছে তা একটা ভালো কাজ করতে গেলে তো টাকা পয়সা লাগে তা আপনারা ওটিটিতে যে কাজগুলো দেখেন স্পেশালি চরকিতে অনেক বড় বাজেটের কাজ তা আপনারা যদি এই চরকিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের সাবস্ক্রিপশন থেকে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো দিয়ে ভালো ভালো কাজ আমরা করতে পারবো সোজাসাপটা হিসাব অনেকে ইউটিউবে ফ্রি খোঁজেন
আমাদের বিভিন্ন কন্টেন্ট, সেটা সিনেমা হোক অথবা ওটিটির কন্টেন্ট হোক, এই কাজটি করবেন না। এটা হচ্ছে আমার দর্শকের জন্য বিনীত অনুরোধ। ধন্যবাদ দুজনকেই অনেক অনেক সময় দেওয়ার জন্য। আর দর্শক যারা এতক্ষণ দেখছিলেন, কথা হচ্ছিল আফজাল হোসেন এবং চঞ্চল চৌধুরী, দুটি নাম, দুটি সময়কে প্রতিনিধিত্ব করে, দুজনেই অনেক অনেক কিছু দিচ্ছেন আমাদের শিল্পাঙ্গনকে। এই দুজন একসাথে আবির্ভূত হয়েছেন মিষ্টি কিছুতে, দারাজ প্রেজেন্স, চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ, পেট কাটা শো, ডিরেক্টেড বাই নুহার সুমায়ুন। এখনও যদি কেউ না দেখে থাকেন, সাবস্ক্রাইব অ্যান্ড ডু ওয়াচ ইট। আজকের মতো আমি নীল এখানে বিদায় নিচ্ছি চরকি অরিজিনাল টক থেকে। ভালো থাকবেন।